আসসালামু আলাইকুম। আমরা আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের সুন্দরবনের যে স্বল্প এবং মধ্যম লবণাক্ত অঞ্চলে যে জন্মে গ্রহণ করে সেই গুল পাতা, অর্থাৎ তাদের পাতাগুলো দেখতে অনেকটা নারকেল গাছের মতো হলেও তারা হচ্ছে আমাদের সুন্দরবনের সেই লবণাক্ত পানির যে উদ্ভিদ গুল পাতা, এবং এটি অনেক যে অনেক নামে পরিচিত। আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এটি গুল পাতা নামে পরিচিত, এবং এদের অনেকেই নামকরণের ক্ষেত্রে বলা হয় থাকে যে তাদের ফলগুলো নাকি গোলাকৃতির, যে কারণে সেখান থেকে নাম আসে গুলপাতা, বা অনেকেই বলে তাদের গঠনগত দিক থেকে নিচের দিক একটু গোলাকৃতির মনে হয় সে কারণে গুলপাতা। তো এটি হচ্ছে আমাদের মহেশখালী যাওয়ার পথে, অর্থাৎ আমাদের যে লঞ্চ থেকে নামার পরেই যে পাশে আমরা দেখতে পাই যে আমাদের এই লবণাক্ত পানিতে এই গুলপাতাগুলো, যেগুলো নারকেল গাছের মতো দাঁড়িয়ে আছে, এগুলি হচ্ছে আমাদের সেই সুন্দরবনের বিখ্যাত গুলপাতা যেগুলো আমরা নাম শুনে থাকি। এর ইংরেজি নাম হচ্ছে আমাদের নিপা পাম, এবং তার বৈজ্ঞানিক নাম হচ্ছে নিপা ফ্রুটিগান্স। বাংলাদেশ ছাড়াও, সুন্দরবন ছাড়াও দেখা যায় যে আমাদের ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর যে উপকূলীয় অঞ্চল বা মোহনায় এই জাতীয় এই গোলপাতাগুলো দেখা যায়। তো বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে আমাদের যে ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে হচ্ছে আমাদের এটিকে এই গুলপাতা নামে বলা হয়ে থাকে।